নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ ইন অ্যাসোসিয়েশন উইথ আন একাডেমি। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস, সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম টপ 50 জিওগ্রাফি কোশ্চেন্স রিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল। এখানে সেরা 50টি কোশ্চেন থাকবে পশ্চিমবঙ্গ ভূগোলের ওপর। তো আপনারা ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, এখান থেকে কিন্তু আপনারা এক দুটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবেন। আপনারা কিন্তু জিকের ভিডিওগুলো মোটেও দেখেন না, WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি, রেলওয়ে এবং রাজ্য পুলিশের সমস্ত পরীক্ষার জেনারেল নলেজের প্রস্তুতির জন্য কিন্তু ভিডিও করা হয় চ্যানেলে। তো আপনারা সেই ভিডিওগুলো প্লিজ দেখুন। আপনাদের শুধুমাত্র জব নিউজ চাই, কিন্তু শুধুমাত্র জব নিউজ দেখলে তো চলবে না, সেই সঙ্গে আপনাদেরকে প্রস্তুতিও নিতে হবে। যারা ভাবছেন যে আপনাদের অলরেডি জিকের ওপর খুব ভালো দখল আছে, তাদের বলি আপনারা যদি রিভাইজ করেন তাহলে কিন্তু আপনাদের প্রস্তুতির ক্ষেত্রে অনেক সাহায্য হবে। আর যারা নতুন দেখছেন তাদের ক্ষেত্রে তো এই ভিডিও খুবই উপযোগী, তাই অবশ্যই জিকের ভিডিওগুলো দেখবেন, সেখানে রিলেটেড ফ্যাক্টসগুলোও আলোচনা করা হয়, একদমই মিস করবেন না। আর এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন, যেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এতটা এফোর্ট দিয়ে ভিডিওগুলো করা হয়, আপনারা প্লিজ লাইক আর শেয়ার করুন ভিডিওগুলোকে, আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন, জানাশোনা এডুকেশনাল গ্রুপগুলোতে শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। কারণ আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো কন্টেন্টের ওপর ভিডিও নিয়ে আসবো, এটা বলছি। আন একাডেমি নিয়ে এলো আপনাদের জন্য বিরাট সুযোগ। 24 মাসের সাবস্ক্রিপশান নিলে আপনারা পেয়ে যাবেন 3 মাস ফ্রি, আর 12 মাসের সাবস্ক্রিপশানে আপনারা পাবেন 2 মাস ফ্রি। এটি লিমিটেড পিরিয়ড অফার বন্ধুরা, তাই সুযোগ হাতছাড়া না করে আজই প্লে স্টোর থেকে ইনস্টল করুন আন একাডেমি অ্যাপটি এবং WBPSC-কে গোল হিসেবে সিলেক্ট করুন। আপনারা WBPSC থেকে শুরু করে WBPSC, WB পুলিশের সকল পরীক্ষার প্রস্তুতি একটিমাত্র প্লাস সাবস্ক্রিপশনের মাধ্যমে নিতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটি ব্যাচ আপনারা এনরোল করতে পারবেন কেবলমাত্র একটি সাবস্ক্রিপশনের মাধ্যমে। এবং আপনারা ইনব্রিফ 10 কুপন কোডটি ইউজ করলে প্রত্যেকটি সাবস্ক্রিপশানের ওপর পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। প্রথম প্রশ্নটি দেখুন বন্ধুরা, কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা সবথেকে দীর্ঘতম? অপশান ক ঝাড়খণ্ড, খ উড়িষ্যা, অপশান গ বিহার, ঘ আসাম। সঠিক উত্তর অপশান ক ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, চিফ মিনিস্টার হলেন হেমন্ত সোরেন আর গভর্নর হলেন দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু কিন্তু ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল। পরবর্তী প্রশ্নটি দেখুন, নিচের কোন জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? অপশান ক দক্ষিণ চব্বিশ পরগনা, খ কলকাতা, গ বর্ধমান, ঘ পূর্ব মেদিনীপুর। সঠিক উত্তর অপশান গ বর্ধমান। নেক্সট, পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? অপশান ক 903 জন প্রতি বর্গ কিমি, অপশান খ 904 জন প্রতি বর্গ কিমি, গ 804 জন প্রতি বর্গ কিমি, ঘ 1004 জন প্রতি বর্গ কিমি। সঠিক উত্তর অপশান খ 904 জন প্রতি বর্গ কিমি। পরবর্তী প্রশ্ন, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? অপশান ক দামোদর, খ মাতলা, গ রূপনারায়ণ, অপশান ঘ বিদ্যাধরী। সঠিক উত্তর আপনারা সকলেই জানেন অপশান ক দামোদর। দামোদরকে বলা হয় বাংলার দুঃখ। আর বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? কোশী নদীকে বলা হয় বিহারের দুঃখ বা সর অফ বিহার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়? অপশান ক পূর্ব মেদিনীপুর, খ মালদা, গ নদিয়া, অপশান ঘ বর্ধমান। সঠিক উত্তর অপশান ঘ বর্ধমান। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ কত? অপশান ক 14.5%, খ 16.2%, গ 14.2%, ঘ 15.2%। সঠিক উত্তর অপশান গ 14.2%। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? অপশান ক রয়্যাল বেঙ্গল টাইগার, খ মেছো বিড়াল, গ হাতি, ঘ গন্ডার। সঠিক উত্তর অপশান খ মেছো বিড়াল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্য বৃক্ষ কোনটি? পলাশ, ছাতিম গাছ, ডালিম গাছ নাকি কেওড়া? সঠিক উত্তর অপশান খ ছাতিম গাছ। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ দিনাজপুরের সদর শহর কোনটি? অপশান ক বালুরঘাট, খ রায়গঞ্জ, গ গঙ্গারামপুর, খ বুনিয়াদপুর। সঠিক উত্তর অপশান ক বালুরঘাট। নেক্সট,
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? ক টাইগার হিল, খ সান্দাকাফু, গ গর্গবুরু, ঘ সবরগ্রাম। সঠিক উত্তর সান্দাকাফু। সান্দাকাফু বা সান্দাকফুর নেপালের ইলাম জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তের দার্জিলিং জেলার সিঙ্গালীলা পর্বতের সর্বোচ্চ শিখর। নেক্সট প্রশ্ন, মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? ক বাঁকুড়া, খ পুরুলিয়া, গ বীরভূম, ঘ দার্জিলিং। সঠিক উত্তর অপশন গ বীরভূম। নেক্সট, হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? ক কেলাঘাই ও কংসাবতী, খ কেলেঘাই ও রূপনারায়ণ, গ মহানন্দা ও কংসাবতী, ঘ জলঢাকা ও রূপনারায়ণ। সঠিক উত্তর অপশন ক কেলেঘাই ও কংসাবতী। পরবর্তী প্রশ্ন, ক্যানিং কোন নদীর তীরে অবস্থিত? ক বিদ্যাধরী, খ গোসাবা, গ মাতলা, ঘ রায়মঙ্গল। সঠিক উত্তর অপশন গ মাতলা। পশ্চিমবঙ্গের সবথেকে বড় বাঁধ কোনটি? ক মাইথন বাঁধ, খ ফারাক্কা বাঁধ, গ দুর্গাপুর বাঁধ, ঘ তিলপাড়া বাঁধ। সঠিক উত্তর অপশন খ ফারাক্কা বাঁধ। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর ওপর অবস্থিত। পশ্চিমবঙ্গ রাজ্যের মালদাহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় এবং শেষ হয় 1975 সালে, আর সেই সালেরই 24 এপ্রিল থেকে এই বাঁধ চালু হয়। পরবর্তী প্রশ্ন, বেথুয়াটহরি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? ক বাঁকুড়া, খ পশ্চিম মেদিনীপুর, গ নদিয়া, ঘ উত্তর চব্বিশ পরগনা। সঠিক উত্তর অপশন গ নদিয়া। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে একশৃঙ্গ গন্ডার কোথায় দেখা যায়? ক বক্সাদুয়ার, খ জলদাপাড়া, গ ভগবতপুর, ঘ কুইলাপাল। সঠিক উত্তর অপশন খ জলদাপাড়া। জলদাপাড়ায় এশিয়ান ওয়ান হর্নড রাইনো দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন জায়গায় কুমির প্রকল্প আছে? অপশন ক গরুমারা, খ বেথুয়াটহরি, গ ভগবতপুর, ঘ সজনেখালি। সঠিক উত্তর অপশন গ ভগবতপুর। নেক্সট, বক্সাদুয়ার অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? ক কোচবিহার, খ জলপাইগুড়ি, গ দার্জিলিং, ঘ উত্তর দিনাজপুর। সঠিক উত্তর অপশন খ জলপাইগুড়ি। চলে আসছি পরবর্তী প্রশ্নে, কাকর হরিণ নিম্নের কোন অভয়ারণ্যের সংরক্ষিত প্রাণী? ক সুন্দরবন, খ লোথিয়ান দ্বীপ, গ গরুমারা, ঘ হলিডে দ্বীপ। সঠিক উত্তর অপশন গ গরুমারা। পরবর্তী প্রশ্ন, বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? ক তারাপীঠ, খ নবদ্বীপ, গ কৃষ্ণনগর, ঘ কলকাতা। সঠিক উত্তর অপশন খ নবদ্বীপ। পরবর্তী প্রশ্নে চলে আসি, পশ্চিমবঙ্গের কোন জেলা ভারতের গ্লাসগো নামে পরিচিত? ক বর্ধমান, খ হাওড়া, গ নদিয়া, ঘ মুর্শিদাবাদ। সঠিক উত্তর অপশন খ হাওড়া। নেক্সট, ভারতের রার কাকে বলা হয়? ক নৈহাটি, খ শ্রীরামপুর, গ দুর্গাপুর, ঘ আদ্রা। সঠিক উত্তর হলো অপশন গ দুর্গাপুর। নেক্সট, সাদা অর্কিডের ভূমি কাকে বলা হয়? ক শিলিগুড়ি, খ কার্শিয়াং, গ ময়নাগুড়ি, ঘ ধূপগুড়ি। সঠিক উত্তর অপশন খ কার্শিয়াং। কার্শিয়াং আপনারা সবাই জানেন দার্জিলিং জেলায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন নদীটি ত্রাসের নদী নামে পরিচিত? ক মাতলা, খ তিস্তা, গ রূপনারায়ণ, ঘ তোর্ষা। সঠিক উত্তর অপশন খ তিস্তা। তিস্তা নদীর উৎপত্তি উত্তর সিকিমের হিমালয় পর্বতমালার 5,330 মিটার উচ্চতায় অবস্থিত সোলামের হ্রদ থেকে। পরবর্তী প্রশ্ন, হিমালয়ের রানী কোন জেলাকে বলা হয়? ক কালিম্পং, খ দার্জিলিং, গ আলিপুরদুয়ার, ঘ জলপাইগুড়ি। সঠিক উত্তর অপশন খ দার্জিলিং। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় কোরা উপজাতির মানুষ বসবাস করে? ক নদিয়া, খ জলপাইগুড়ি, গ বাঁকুড়া, ঘ ওপরের সবগুলি। সঠিক উত্তর অপশন ঘ ওপরের সবগুলি। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় চাকমা উপজাতির মানুষকে বাস করতে দেখা যায়? ক নদিয়া, খ বীরভূম, গ কোচবিহার, ঘ হাওড়া। সঠিক উত্তর অপশন গ কোচবিহার। এবার দেখে নিই পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় হো উপজাতির মানুষের বাস দেখা যায়? অপশন ক দক্ষিণ দিনাজপুর, খ মালদা, গ বর্ধমান, ঘ উত্তর দিনাজপুর। সঠিক উত্তর বর্ধমান।
নেক্সট দেখুন পশ্চিমবঙ্গের ধান উৎপাদনে কোন জেলা প্রথম স্থান অধিকার করেছে। ক নদিয়া, খ বর্ধমান, গ পূর্ব মেদিনীপুর, ঘ হুগলি। সঠিক উত্তর অপশন খ বর্ধমান। নেক্সট, কোন জেলায় সবথেকে পাট উৎপাদন হয় বেশি? ক বর্ধমান, খ উত্তর চব্বিশ পরগনা, গ নদিয়া, ঘ মুর্শিদাবাদ। সঠিক উত্তর অপশন গ নদিয়া। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি আখ চাষ হয়? অপশন ক মালদা, খ মুর্শিদাবাদ, গ নদিয়া, ঘ উত্তর দিনাজপুর। সঠিক উত্তর অপশন খ মুর্শিদাবাদ। নেক্সট, রেল ইঞ্জিন শিল্প পশ্চিমবঙ্গের কোথায় গড়ে উঠেছে? ক গার্ডেন রিচ, খ চিত্তরঞ্জন, গ দুর্গাপুর, ঘ কুলটি। সঠিক উত্তর অপশন খ চিত্তরঞ্জন। নেক্সট প্রশ্ন, আগ্নেয় অস্ত্র নির্মাণ শিল্প পশ্চিমবঙ্গের কোথায় গড়ে উঠেছে? ক কাশীপুর, খ বেলঘরিয়া, গ লিলুয়া, ঘ আলমবাজার। সঠিক উত্তর অপশন ক কাশীপুর। নেক্সট, পশ্চিমবঙ্গের চামড়া শিল্প কোথায় গড়ে উঠেছে? ক কাকিনাড়া, খ বাটানগর, গ হালিশহর, ঘ ইছাপুর। সঠিক উত্তর হল বাটানগর। নেক্সট, সাঁওতাল দ্বীপ হল একটি ক জলবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র, ডিজেল বিদ্যুৎ কেন্দ্র, বায়ুবিদ্যুৎ কেন্দ্র। সঠিক উত্তর অপশন খ তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? ক জল ঢাকা, খ বিজনবাড়ি, গ সিদ্রাপং, ঘ ময়ূরাক্ষী। সঠিক উত্তর অপশন গ সিদ্রাপং। নেক্সট, সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? নেক্সট, সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? ক বীরভূম, খ মুর্শিদাবাদ, গ পূর্ব মেদিনীপুর, ঘ হুগলি। সঠিক উত্তর অপশন খ মুর্শিদাবাদ। নেক্সট, পশ্চিমবঙ্গে বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? ক জিরাট, খ সাগরদ্বীপ, গ কেনিং, ঘ নামখানা। সঠিক উত্তর অপশন খ সাগরদ্বীপ। নেক্সট হলো, আঠারো ভাটির দেশ কোন জেলাকে বলা হয়? ক উত্তর চব্বিশ পরগনা, খ দক্ষিণ চব্বিশ পরগনা, গ নদিয়া, ঘ পূর্ব মেদিনীপুর। সঠিক উত্তর অপশন খ দক্ষিণ চব্বিশ পরগনা। নেক্সট, সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? ক কাকদ্বীপ, খ নামখানা, গ ক্যানিং, ঘ ঝড়খালি। সঠিক উত্তর অপশন গ ক্যানিং। নেক্সট, পারমাদান অভয়ারণ্যের বর্তমান নাম কি? ক হলিডে দ্বীপ, খ বিভূতিভূষণ অভয়ারণ্য, গ চাপড়ামারি অভয়ারণ্য, ঘ নেউড়া অভয়ারণ্য। সঠিক উত্তর হলো অপশন খ বিভূতিভূষণ অভয়ারণ্য। এই বিভূতিভূষণ অভয়ারণ্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত। নেক্সট হলো, বর্তমানে পশ্চিমবঙ্গে কয়টি জেলা আছে? ক একুশটি, খ বাইশটি, গ তেইশটি, অপশন ঘ চব্বিশটি। সঠিক উত্তর অপশন গ তেইশটি। নেক্সট, পশ্চিমবঙ্গ রাজ্য পাখি কোনটি? অপশন ক চড়ুই, খ বাবুই পাখি, গ সাদাগলার মাছরাঙ্গা, ঘ কোকিল। সঠিক উত্তর অপশন গ সাদাগলার মাছরাঙ্গা। নেক্সট, বল্লভপুর অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? ক নদিয়া, খ পশ্চিম মেদিনীপুর, গ বীরভূম, ঘ জলপাইগুড়ি। সঠিক উত্তর অপশন গ বীরভূম। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় ম্যাঙ্গানিজ পাওয়া যায়? ক হাওড়া, খ মুর্শিদাবাদ, গ পুরুলিয়া, ঘ দক্ষিণ দিনাজপুর। সঠিক উত্তর অপশন গ পুরুলিয়া। পুরুলিয়া কোন ডান্স ফর্মের জন্য বিখ্যাত বন্ধুরা? আপনারা সবাই জানেন, ছৌ নৃত্যর জন্য পুরুলিয়া বিখ্যাত। নেক্সট, দুর্গাপুর বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? অপশন ক গঙ্গা, খ দামোদর, গ ময়ূরাক্ষী, ঘ বরাকর। সঠিক উত্তর হলো অপশন খ দামোদর। তিলাইয়া বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? ক তিস্তা, খ কংসাবতী, গ বরাকর, ঘ ময়ূরাক্ষী। সঠিক উত্তর অপশন গ বরাকর। নেক্সট, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? অপশন ক 69.22%, খ 65.32%, গ 70.01%, অপশন ঘ 68.21%। সঠিক উত্তর অপশন ক 69.22%। নেক্সট, পশ্চিমবঙ্গে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা কত? ক 950, খ 904, গ 910, ঘ 925। সঠিক উত্তর অপশন খ 904। শেষ প্রশ্নটি দেখুন,
পশ্চিমবঙ্গের কোন স্থান ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? ক হাজারদুয়ারি, খ সুন্দরবন, গ জলদাপাড়া, ঘ কোনোটাই নয়। সঠিক উত্তর হলো অপশন খ সুন্দরবন। আন একাডেমিতে WBCS মেন্সের জন্য ইকোনমিক্স এবং পলিটির ওপর MCQ কোর্স শুরু হচ্ছে 28 জুন 2021 তারিখ থেকে। WBCS 2021-এর জন্য জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্স অপশনালের ওপর কম্প্রিহেন্সিভ কোর্স শুরু হতে চলেছে 30 জুন 2021 তারিখ থেকে। তাছাড়া আন একাডেমির নতুন ব্যাচ মিশন WBCS কোর্স অন জেনারেল স্টাডিজ উইথ MCQs শুরু হতে চলেছে 23 জুলাই 2021 তারিখ থেকে। এখানে অভিজ্ঞ শিক্ষকেরা আপনাদের ক্লাস নেবেন। যারা অনেক দিন থেকেই WBCS এর জন্য পড়াচ্ছেন, এই কোর্সগুলো জয়েন করলে আপনাদের কিন্তু WBCS প্রিপারেশনের জন্য অনেকটাই সাহায্য হবে। সাবস্ক্রিপশন প্ল্যানগুলো দেখে নিন বন্ধুরা। 12 মাসের সাবস্ক্রিপশানে আপনারা 2 মাস ফ্রি সাবস্ক্রিপশান পাবেন এবং 24 মাসের সাবস্ক্রিপশান নিলে আপনারা কিন্তু 3 মাসের ফ্রি সাবস্ক্রিপশান পেয়ে যাবেন। এটি লিমিটেড অফার বন্ধুরা, তাই আর দেরি না করে আজই সাবস্ক্রাইব করুন আন একাডেমি প্লাস এবং 10% ডিসকাউন্ট পেতে ইউজ করুন রেফারেল কোড INBRIEF10। বন্ধুরা, এই ভিডিওর PDF আপনারা যদি পেতে চান তাহলে আপনাদেরকে জয়েন করতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলটি। টেলিগ্রাম চ্যানেল এবং FB পেজের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন। যেই সকল বন্ধুদের ফোনে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করা নেই, আপনারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটিকে ডাউনলোড করে আমার ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করতে ভুলবেন না, যেন আপনাদের কোনো আপডেট মিস না হয়। আর যতটা সম্ভব ভিডিওগুলোকে লাইক আর শেয়ার করুন বন্ধুরা। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।